জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চানপাড়া সড়কে ডাকাতির প্রস্তুতির সময় পুলিশ ও ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে এক ডাকাত সর্দার গুলিবিদ্ধ হয় ঘটনাস্থল থেকে একটি রিভলভার ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ আহত ডাকাতকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসা চলছে পাঁচবিপি থানার অফিসার্স ইনচার্জ বজলার রহমান জানান রোববার দিবাগত রাত সোয়া দুইটার দিকে একদল ডাকাত চাঁদপাড়া সড়কে ডাকাতের প্রস্তুতি নিচ্ছিল এমন সংবাদ পেয়ে টহল দলের পুলিশ সেখানে উপস্থিত হয় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছড়ে পুলিশ ও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছড়লে ডাকাতরা পালিয়ে যায় পরে সেখান থেকে পাঁচবিবি উপজেলার জিনাইল গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে একাধিক ডাকাতি মামলার আসামি সানা মিয়াকে বাম পায়ে গুলিবিদ্ধ অবস্থায় একটি রিভলভার ও দেশীয় অস্ত্রসহ উদ্ধার করে পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে জয়পুরহাট থেকে আক্তার হোসেন বকুলের তথ্যচিত্রে পলিটিফি ফাইনাল